আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে মূলত যে সৃজনশীলটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের একটা সৃজনশীল তৃতীয় অধ্যায়ের যে সৃজনশীলটি আছে সেটাতে আমরা প্রথমে উদ্দীপকের দিকে একটু খেয়াল করি যে এক্স একটা ভ্যালু দেওয়া ওয়াইকে দৃশ্যকল্প একে এক্স এবং ওয়াইকে দুইটা ভ্যালু দেওয়া আছে দৃশ্যকল্প খতে দুইটা ভ্যালু দেওয়া আছে পি এবং কেও তো প্রথমেই কতে চলে যায় কতে যে কোশ্চেনটা করছে সেটা হচ্ছে ইউনিকোড কি ইউনিকোড হচ্ছে পৃথিবীতে যত ধরনের ছোট বড়ো যত কোড আছে সব কোডগুলোতে হচ্ছে কম্পিউটারে কোডভুক্ত করা বা কম্পিউটারের যে ভাষায় বুঝে ওই ভাষায় নিয়ে নিয়ে আসাটাই হচ্ছে মূলত ইউনিকোড ইউনিকোডের কাজ হচ্ছে সব ভাষাকে কোডভুক্ত করা এরপর খতে যে কোশ্চেনটা বলছে যে ডিজিটাল ডিভাইস ব্যবহারের সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করা আমরা সবাই জানি যে ডিজিটাল ডিভাইস যেগুলো সেগুলো যেই সংখ্যা পদ্ধতি বুঝে থাকে সেটা হচ্ছে দুই ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি সেই সংখ্যা পদ্ধতি বুঝে থাকে আর দুই ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি তার প্রতীক হচ্ছে জিরো এবং ওয়ান এই জন্য এর ভিত্তি হচ্ছে দুই আর এই দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমরা মূলত বলে থাকি বাইনারি সংখ্যা পদ্ধতি তো ডিজিটাল ডিভাইস যে সংখ্যা পদ্ধতি বুঝতে পারে সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি যার বেজ হচ্ছে দুই এবং তার প্রতীক হচ্ছে জিরো এবং ওয়ান এখন চলে যাব গতে গতে যেটা বলছে যে ক এর এক্স এবং এর মানকে বাইনারিতে যোগ করো সো ইজি গতে যে দৃশ্যগল্প কতে এক্সের যে ভ্যালুটা দেওয়া আছে সেটাকে আমাদের প্রথমে নিয়ে যেতে হবে বাইনারিতে তো দেওয়া আছে থ্রি সিক্স দেওয়া আছে টেন তার মানে এটা ডেসিমেল সংখ্যা দেওয়া আছে এটাকে আমাদের ফার্স্টে নিতে হবে বাইনারিতে এরপরে এর ভ্যালুটা দেওয়া আছে ফাইভ নাইন পয়েন্ট এফ তার মানে এটার রেজ অবশ্যই সিক্সটিন হবে হ্যাঁ সিক্সটিনই দেওয়া আছে কারণ এফ যেখানে আছে সেখানে অবশ্যই সেটা হ্যাকজাডেসিমেন্ট সংখ্যা পদ্ধতিতে হবে এখন এদেরকে আমাদের বাইনারিতে নিতে হবে তো বাইনারিতে তো আর আমরা এখন ভেঙে ভেঙে নেওয়া এই জায়গায় ঠিক হবে না কারণ হচ্ছে আমরা ক্যালকুলেটার ইউজ করে বাইনারিটা বের করব তারপরে বাইনারিটা যোগ করে দেবো যোগ করাটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ওকে তো আমরা এখন এই যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো বাইনারিতে চলে যাব তো এক্স এর যে ভ্যালুটা দেওয়া আছে সেটার বাইনারি সংখ্যাটা কি আসবে একটু দেখে নেই ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো পয়েন্ট ডাবল ওয়ান এই হচ্ছে এর বাইনারি আর হেক্সাডেসিমেলের যে সংখ্যাটা দেওয়া আছে তা অবশ্যই চার বিটে প্রেজেন্ট করবে তো চার বিটে প্রেজেন্ট করলেও দেখে নিই যে এর বাইনারি ভ্যালুটা কত আসে ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান এখন চার বিটে হয়ে আসছে কারণ দুইটা বিট দুইটা ভ্যালু দেওয়া আছে ফাইভ এবং নাইন ফাইভ এবং নাইনে সেটা চার বিটে নিয়ে নিলাম তারপরে যে এফ আছে সেটার হচ্ছে আমরা বাইনারি ভ্যালুটা পেয়ে গেলাম এখন হচ্ছে এক্স এবং ওয়াইকে যোগ করার জন্য বলছে তো এক্সের ভ্যালুটা আমরা ফার্স্টে লিখে নিব ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো পয়েন্ট ডাবল ওয়ান এর ভ্যালুটা নিচে লিখে নেব সেটা হচ্ছে উপরে যেহেতু সিক্স বিট দেওয়া আছে আর নিচে আমাদের এইট বিট তো আমরা ফার্স্টে দুইটা জিরো দিয়ে নিলাম জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান 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 এখন এই জায়গাটা আমাদের গ্যাপ আছে সেই ক্ষেত্রে আমরা জিরো দিয়ে নিব এখন মূলত বাইনারি যে যোগটা আছে সেটা আমরা করবো জিরো আর ওয়ান যোগ করলে নর্মালি ওয়ান হয় বাইনারিতেও সেটা ওয়ানই হয় সেমভাবে ওয়ান এক্ষেত্রে জিরো ওয়ান আর ওয়ান হচ্ছে ওয়ান জিরো আর এদিকে ছিল ওয়ান তার মানে হচ্ছে ওয়ান দেন জিরো আর ওয়ান ওয়ান এদিকে হাতে ছিল ওয়ান তার মানে হচ্ছে জিরো ওয়ান 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 জিরো এই ছিল মূলত আমাদের এক্স এবং ওয়াই এর ভ্যালু যোগ আবারও দেখছি যে দৃশ্যগল্প একে এক্স এবং ওয়াই এর মানকে বাইনারিতে যোগ করো এক্স এবং ওয়াইতে এক্স এর ভ্যালুটা ছিল আমাদের ডেসিমেলে এবং ওয়াই এর ভ্যালুটা ছিল হ্যাকজা দুইটা কি আমরা বাইনারিতে নিয়ে নিছি বাইনারিতে নেওয়ার পরে যোগ করছি এবং যোগ করার পর যে রেজাল্ট আসছে এটাই হচ্ছে আমাদের গয়ের উত্তর ওকে তো আমরা এখন চলে যাব ঘতে ঘতে যেটা বলা আছে যে খ ক্ষয়ের উল্লেখিত পি এবং কিউয়ের মধ্যে ব্যবধান দুয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে নির্ণয় করো ওকে তো আমরা ঘতে চলে যাই ঘতে এখন পিতে যে ভ্যালুটা দেওয়া আছে সেটাকে আমাদের ফার্স্টে নেওয়া লাগবে বাইনারিতে এবং কিউতেও যেটা দেওয়া আছে সেটাও নেওয়া লাগবে বাইনারিতে তো দেওয়া আছে দেওয়া আছে পি এর ভ্যালু ভিত্তি এইট মানে অট্টালে দেওয়া আছে এটার বাইনারিটা আমরা একটু বের করে নিব ওয়ান জিরো চারটা ওয়ান এখন এখানে মূলত বিট আছে আমাদের সিক্স বিট তো এইট বিট আমরা এখানে করে নিলাম এক্সটা কোনো লেখার দরকার পড়বে না এখানে আমরা এইট বিট করে নিলাম দেন কিউ এর ভ্যালুটাও লিখে নিলাম থার্টি এটা ডেসিমেলে দেওয়া আছে এটাকে আমরা বাইনারি আট বিটে নিয়ে নিব এই ক্ষেত্রে ফাইভ বিট আছে আমরা এক্সট্রা তিনটা বিট দিয়ে দিব তো প্রথমে আমরা কি করলাম যে পি এর যে ভ্যালুটা আছে সেটা লিখে তার বাইনারি বের করলাম এবং তাকে আট বিটে নিয়ে নিলাম কিউরও বাইনারি বের করে তারপর আমরা আট বিটে নিয়ে নিলাম এখন যেটা করব এই কিউয়ের একের পরিপূরক করব এবং এর পরিপূরক করব। তো লিখলাম যে কিউ এর একের পরিপূরক তো একের পরিপূরক মানে জিরোগুলো ওয়ান হয়ে যাবে আর ওয়ানগুলো জিরো হয়ে যাবে জিরো আছে হয়ে যাবে এই হচ্ছে একের পরিপূরকের সাথে যখন আমরা এক যোগ করবো তখনই সেটা হয়ে যাবে দুইয়ের পরিপূরক ওয়ান আর ওয়ান যোগ করলে আমরা পাবো জিরো দেন ওয়ান জিরো 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 এই যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক এবং একের পরিপূরকের সাথে যখন ওয়ান যোগ দিছি তখন আমি আমরা দুইয়ের পরিপূরক পাইছি এখন এই দুইয়ের পরিপূরকটা মূলত কেন করা হয় দুইয়ের পরিপূরকটা হচ্ছে যখন আমরা এদের ভিতরে মানে পার্থক্যের কথা চলে আসে তখন কি আমরা বিয়োগ করে থাকি সাধারণত আর বিয়োগ করলে তো বাইনারিতে তো দেখা গেছে আমরা যোগের মাধ্যমে মানে যোগই করে থাকি বাট সেটা বিয়োগ হয় কিভাবে বিয়োগ হয় মানে তার সাইনটা পরিবর্তন হয়ে যায় এই যে যে থার্টির থার্টির দেখা গেছে যে বাইনারির সংখ্যাটা আমরা লিখছিলাম কিন্তু এটা কি ধনাত্মক এই দিক থেকে গণনা করে আসলে মানে রাইট থেকে গণনা করে আসলে লেফটের যে বিটটা পরে অষ্টম বিট এই অষ্টম বিট হচ্ছে চিহ্ন বিট এই চিহ্ন বিটের যেহেতু জিরো তার মানে হচ্ছে এই ভ্যালুটা ধনাত্মক এখন দেখো এই যে অষ্টম বিট অষ্টম বিটটা কিন্তু ওয়ান আর অষ্টম বিটকে আমি মাত্রই বলছি চিহ্নবিট ওয়ান হলে সেটা হবে ঋণাত্মক দুইয়ের পরিপূরক করার সাহায্যে আরেকটা জিনিস বোঝা গেল কি যে তার চিহ্ন পরিবর্তন হয় ধনাত্মক থাকলে সেটা ঋণাত্মক এবং ঋণাত্মক থাকলে সেটা ধনাত্মক হয়ে যায় আচ্ছা এখন আমরা এই পি এর ভ্যালুটার সাথে আর এই যে দুইয়ের পরিপূরক কলাম কিউয়ের ভ্যালু দুইটা যোগ করে দেব। আচ্ছা তো এখন হচ্ছে বাইনারি যোগ তো বাইনারি যোগটা ওয়ান আর জিরো ওয়ান ওয়ান আর ওয়ান জিরো হাতে থাকে ওয়ান সে ওয়ান আর এ ওয়ান হচ্ছে সেম জিরো সেমভাবে পরেরটাও জিরো পরেরটাতে চলে আসবে ওয়ান ওয়ান আর ওয়ান হচ্ছে ওয়ান জিরো জিরো হাতে ওয়ান জিরো আর ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এখন দেখি যে এই ওয়ান আসলে কত নাম্বার বিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নাম্বার বিটে হচ্ছে জিরো নয় নাম্বার যে বিটটা সেই বিটটা হচ্ছে ক্যারি বিট এই ক্যারি বিটটা আমরা গণনা করবো না এই আট নাম্বার বিট যেহেতু জিরো এবং যেই ফলাফলটা আমরা পেয়েছি সেই ফলাফলটা হচ্ছে ধনাত্মক এবং এই ভ্যালুটা দেখা গেছে যদি ডেসিমেলের লিখতে চাও তাহলে দেখি যে ভ্যালুটা কত আসে সেভেনটিন তো সেভেনটিন লিখলেও হবে সেই ক্ষেত্রে যদি তোমরা যদি বলতো তাহলে আদারওয়াইজ কিন্তু রেজাল্টটা এখানে শেষ হয়ে গেল তো এটা আরেকবার যদি লিখতে চাও তাহলে যে কোনো একটা লিখলেই হবে আমি দুইটাই লিখে দিলাম বাইনারিতেও কী হবে আর হচ্ছে ডেসিমেলও আমাদের কী আসতেছে দুইটাই লিখে দিলাম আচ্ছা তো এর সাথে আমাদের টোটাল সৃজনশীলটা এখানেই শেষ হচ্ছে আশা করি সবাই বুঝতে পারছো যদি কোথাও বুঝতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো